যাদের হাতে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিরাপদ নয় তাদের হাতে দেশও নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সুযোগ পেলে তারা দেশকে ভেঙে দেবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার সকালে চট্টগ্রামের জামালখানে বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ অর্ধশতাধিক ইতিহাস ঐতিহ্যের ম্যুরাল ভাঙচুরের স্থান পরিদর্শনে এসে তিনি এসব মন্তব্য করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং ম্যুরাল নির্মাণের উদ্যোক্তা কাউন্সিলর শৈবাল দাস সুমন সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। যাদের হাতে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি নিরাপদ নয়, তাদের হাতে তো দেশ কখনো নিরাপদ হতে পারে না। তারা আবার দেশ পরিচালনা করার কথা বলে স্বপ্ন দেখে। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, মুক্তি আন্দোলনের পুরোধা যারা, যাদের ছবি এখানে আছে, তাদের প্রতি অবমাননা করে, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবমাননা করে, ছবি ভাঙে, ম্যুরাল ভাঙে, তারা তো দেশটাই ভেঙে দিবে। ইতিমধ্যে মামলা হয়েছে, ঘটনায় যারা জড়িত ছিল মামলার প্রেক্ষিতে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যারা তাদের নেতা, যারা এই তরুণদেরকে এই ভ্যান্ডালিজম এবং এই নৈরাজ্য শিক্ষা দিচ্ছে, যারা এগুলোর নেতৃত্ব দিয়েছে, তারা দায় এড়াতে পারে না। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন।